বর্তমানে আমাদের যেগুলো জ্বলন্ত সমস্যা সেগুলোর সব কিছুর মূলে তো আছে আসলে প্রেমহীনতা, ভালোবাসা কমে যাচ্ছে, তাই পৃথিবীতে এত উত্তাপ। সেই প্রেম নিয়ে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা, হওয়া না হওয়ার গল্প। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে, তার তো একটাই জীবন। মানুষের জীবনে প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে? সে আরও অনুভব করত প্রেমেই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা, একটার পর একটা তার নিজের লেখা কবিতা, কি প্রেম, কি জল, এমনকি পায়ের তলার একটুকরো মাটি খুঁজে পেল না। কবিতার জন্য তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়। তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি। এই যে আগুন, মানুষের পৃথিবী, আগে তার ক্ষুধা মেটা। তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্ত জীব দিয়ে চেটে খাবে। তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল, এখন তার মাথার সব চুল সাদা, হাতের পাঁচ আঙুলে মাঘের শীত, মাঝে মাঝে রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটা প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস? দেখ, ভালো করে চেয়ে দেখ, তোর চারপাশে এখন পাকা ধানের হলুদ হেমন্তের পৃথিবী। ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে মাঝখানে ও কে, ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ হেমন্তের পৃথিবী খুন খারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন। তুমি তো আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। হাজার মানুষের সর্বনাশ, তাদের দীর্ঘশ্বাস, আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কিন্তু কোথাও তাকে তো খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন, এই কি মানুষের জীবন? কবিতা, তার একটিমাত্র প্রেমের কবিতা, তুমি এখন তিন ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো? ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য, মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি।